নমস্কার, বনবিথীর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা খুবই সহজলভ্য রান্না করে দেখাবো, যা বাঙালিদের অতি প্রিয়। রান্নাটি হলো ধনে পাতা ভর্তা। তাহলে চলুন দেখুন ধনে পাতা ভর্তা কীভাবে রেডি করি। পাতা ভর্তা রেডি করার জন্য আমরা গ্যাসে দিয়ে দেবো একটা প্যান। প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমরা কালো জিরে। কালো জিরেটা কিছু সময় নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা গোটা জিরে। কালো জিরে আর গোটা সাদা জিরেটা কিছু সময় নেড়ে চেড়ে যখন দেখবো হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিব একটা বড় রসুনের কোয়া। রসুনটা এর মধ্যে ভালো করে কিছু সময় নেড়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পর আমরা রসুনটা কিছু সময় নেড়ে চেড়ে যখন দেখব এটা সুন্দর একটা কালার আসছে, তখন এর মধ্যে দিয়ে দিব 4টে কাঁচামরিচ। তার মধ্যে দিয়ে দিব একটা বড় গোটা সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় সুন্দর করে নেড়ে চেড়ে যখন দেখব যে আমার পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালারের হয়ে গেছে, তখন আমরা এটিকে প্যানের এক সাইডে সরিয়ে নেব। আমি এটা ইচ্ছা করেই তুলে রাখিনি, কারণ প্যানের আর এক সাইডে সরে রেখে অপর সাইডে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। এবার তেলটা গরম হলে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো প্যানে দিয়ে দেব। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো। আমি লবণ এবার দিব না, কারণ আগে আমি লবণ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা যখন দেখব সুন্দর একটা ব্রাউন কালার আসছে, অর্থাৎ ভাজি ভাজি হয়ে গেছে, তখন আমরা বাকি উপকরণের সঙ্গে চিংড়ি মাছগুলি সুন্দর করে মিশিয়ে নিই। আমরা 1 মিনিটের মতো সব উপকরণটা আবার কিছুটা সময় নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচিয়ে রাখা 1 আটি ধনে পাতা কুচি।
ধনে পাতা কুচি আমরা খুব বেশি সময় প্যানে ভাজব না, কারণ এটা খুব বেশি ভাজা লাগে না, কারণ ধনে পাতার ফ্লেভারটা এমনিই ভালো। তাই জন্য কিছুটা টাইম আমরা নেড়ে চেড়ে যখন দেখব এটা হালকা ঢলে গেছে, অর্থাৎ বুঝবো যখন এটা হালকা ভাজি হয়েছে, তখন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি এটিকে নামিয়ে নিব। এবার এটিকে আমরা মিক্সিতে নামিয়ে নিয়ে পেস্ট করে নিব। বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে বাসায় পাটা পুঁতো দিয়েও এটা করতে পারেন, তাতেও খুব সুন্দর হয়। এবার মিক্সিতে আমি সুন্দর করে এটা পেস্ট করে নিই। দেখুন, পেস্ট করার পর এটা রেডি হয়ে গেছে। এবার ধনে পাতা পেস্টের মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল, কারণ ভর্তার ভিতর সরিষার তেল ছাড়া ফ্লেভারটা সুন্দর আসে না। তাহলে বন্ধুরা, আমার রেডি হয়ে গেল ধনে পাতা ভর্তা। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।